কথাটুকু দিয়েছিলেন আপনি যখন সভাপতি ছিলেন, আজকে আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, সর্বোচ্চ ক্ষমতায় আপনি বসে আছেন। আপনি চাইলে এই সমস্যার সমাধান হবে। যে ভুলটা তৎকালীন সময়ে আমলাদের দ্বারা হয়েছিল, সেই ভুলটাকে সংশোধন করার দায়ভার কিন্তু এখন আপনার কাঁধে। আপনি চাইলে এই ভুলটাকে সংশোধন করে আমাদেরকে বিদ্যালয়ে পাঠাতে পারেন। আর যদি আপনারা সেই ভুলটাই করে যান, তাহলে পূর্বতন এবং বর্তমানের মধ্যে কোনো পার্থক্য আমরা খুঁজে পাব না। তাই আজকের এই শোকাহত দিনে নবনিযুক্ত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কাছে আবেদন থাকবে, আপনার সঙ্গে আমরা দেখা করার জন্য একটা চিঠি দিয়েছি, আমাদেরকে সুযোগ দিন, আমরা কথা বলতে চাই। এই সমস্যার সমাধান গণতান্ত্রিক পদ্ধতিতেই আমরা চাই, আইন মেনেই চাই। এবং আইনের যেই ফাঁকফোকরগুলোর কথা আপনি বলেছিলেন, সেগুলো আজকে যেটা অনেকটাই বেড়েছে, সুযোগ হয়েছে, সেই সুযোগগুলোকে আপনি যদি কাজে লাগান, আমরা বিদ্যালয়ে ফিরে যেতে পারি। আমাদের পরিবার পরিজনরা আজকে বড় অসহায় অবস্থায় আছে, আমাদের বৃদ্ধ মা বাবারা, আমাদের ছেলেমেয়েরা আজকে প্রচণ্ড কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। আপনি এই রাজ্যেরই মানুষ, আপনি এই শহরটাকে দেখেছেন, এই রাজ্যটাকে দেখেছেন। আমরা যারা 10,323 চাকরি করি, কোনো রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে আমাদের এই সমস্যাটাকে একটা রাজ্যের সমস্যা বিবেচনা করে আমরা আশাবাদী আপনি এই সমস্যার সমাধান করবেন। আজকের এই শোকাহত, আজকে আমরা সত্যি শোকাহত এবং মর্মাহত, কারণ এখন পর্যন্ত আমরা আমাদের চাকরিচ্যুত শিক্ষকদেরকে 133 জন আমাদের সহযোদ্ধাকে হারিয়েছি। এই চলতি মাসের মধ্যে আমাদের ছেড়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন 3 জন। আপনারা দেখেছেন, আপনাদের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি, গত কিছুদিন আগে আমাদের শ্রদ্ধা সুবর্ণা দে ম্যাডাম এই চাকরি হারানোর মানসিক অবসাদ থেকে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। শুধু তাই না, এর আগেও আমাদের বিশালগড়ের জয়নাল হক চাকরি হারানোর পর থেকে মানসিক অবসাদ থেকে কি করবেন, শেষ পর্যন্ত তিনি প্রাইভেট টিউশনের কাজে যাওয়ার সময় তিনি বাইক অ্যাক্সিডেন্টে তিনি প্রয়াত হয়েছেন, হসপিটালে আসার পথে তিনি প্রয়াত হয়েছেন। তার আগে আমাদের স্বপ্না রিয়ান, উনিও চাকরি হারানোর অবসর থেকে বিভিন্নভাবে রোগাগ্রস্ত হয়ে তিনিও প্রয়াত হয়েছেন। এখন পর্যন্ত আমরা 133 জনকে হারিয়েছি। তার মধ্যে অভাগের সবচেয়ে দুঃখজনক ঘটনা, প্রায় 6 থেকে 7 জন শিক্ষক শিক্ষিকা এই চাকরি হারানোর পর থেকে অবসর, মানসিক অবসর থেকে তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছে, আর বাকিরা বিভিন্নভাবে রোগাগ্রস্ত হয়ে কোন ধরনের উন্নত চিকিৎসা করাতে পারেননি, আর্থিক অনটন এতটাই, শারীরিকভাবে দুর্বল হয়ে বিভিন্ন রোগে রোগগ্রস্ত হয়ে তারা প্রয়াত হয়েছেন। আমরা আজকের এই শোকাহত দিনে দাঁড়িয়ে রাজ্যের নবনিযুক্ত মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখব। উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যখন সভাপতি ছিল, যে যদি কোনো স্কোপ থাকে আমরা সেই স্কোপটা ইউটিলাইজ করার চেষ্টা করুন। আজকের এই শোকাহত দিনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের সবিনয়ে আবেদন, যে আপনি এই পরিবারগুলোর পাশে দাঁড়ান। এই পরিবারগুলো ভীষণ আর্থিক সংকটের মধ্যে আছে, আজকে 27 মাস ধরে বেতন নেই, কোনো ধরনের সরকারি অনুদান নেই, এর মধ্যে ছিল প্যান্ডামিক সিচুয়েশন, শিক্ষকগুলি রাস্তায় টমটম চালাচ্ছে, সবজি বিক্রি করছেন, মাছ বিক্রি করছেন, এই দৈনন্দিন কাজ করছেন, শত শত শিক্ষক বাড়িতে অসুস্থ অবস্থা আছেন, কোন ধরনের উন্নত চিকিৎসা করাতে পারেননি, বহু শিক্ষিকা তার হাজবেন্ডকে হারিয়েছেন। শুধু একটাই, কিভাবে তার সংসার প্রতিপালন হবে, বাচ্চাদেরকে কিভাবে উন্নত শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করাবেন, বহু শিক্ষক তার অভিভাবককে হারিয়েছে। অভিভাবক এই ছেলের চিন্তা করতে করতে মারা গেছেন, প্রত্যক্ষ পরোক্ষভাবে এইভাবে বহু আমরা অভিভাবককে হারিয়েছি, শত শত শিক্ষক বাড়িতে অসুস্থ অবস্থা আছেন। আজকের দিনে এই শোকাহত দিনে তাদের আত্মার সদ্গতি কামনা করছি, এবং তাদের পরিবারের যারা সদস্য আছেন তাদেরকে আমরা
জয়েন্ট মুভমেন্ট কমিটির পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মিডিয়ার মাধ্যমে বেশ কাঙ্গো যদি ৯-১০৩২৩ রক্ষা খেনাবাজায় কোনো যদি স্কোপ না রাখে আংলমি মিডিয়ার মাধ্যমে প্রত্যেকটা ১০৩২৩ সদস্য সেনায় বরফ যখন পাড়াও থাঙ্গ কোনো জনসভাও থাঙ্গ এবং যাইবেশ কাঙ্গো বাসা ওই নেতা মন্ত্রী যখন প্রশ্ন করে আমি আবেদন রাখবো ১০৩২৩ প্রত্যেক সদস্য এবং ফ্যামিলির সদস্যদেরকে যারা আমাদেরকে কথা দিয়েছিল ২০১৮ সালের বিধানসভা নির্বাচনের আগে যদি তারা ক্ষমতায় আসতে পারে আমাদেরকে আইন এবং সংবিধান সংশোধন করে আবার আমাদের অধিকার ফিরিয়ে দিবে, আজকের পর্যন্ত তারা দেয়নি। আমি আবেদন রাখবো আপনাদের প্রত্যেককে যে এখন তাদেরকে যারা আমাদের বাড়িতে যাবে যারা আমাদের গ্রামে মিছিল মিটিং করতে যাবে তাদেরকে প্রশ্ন করুন ২০১৮ সালে আপনারা যে কমিটমেন্ট দিয়েছিল আপনাদের ভিশন ডকুমেন্টের মাধ্যমে এবং তৎকালীন রাজ্যের সভাপতি প্রাক্তন রাজ্যের বিজেপি মুখ্যমন্ত্রী বিপ্লব দেব উনি বলেছিল কথাটা, ওনাদের প্রত্যেক নেতা নেত্রীদেরকে আপনারা এখন প্রশ্ন করুন এই কথার উত্তর কোথায় গেল। এই কথায় রেখেই আমার আলোচনা শেষ করছি। যে রাজধানী বর্তমান যে শাসক দল ২০১৮ সালে বিধানসভা নির্বাচন শেখাঙ্গ বড় কমিটমেন্ট জমা তো এবং ভীষণ ডকুমেন্টে যে যদি আইপিএফটি তাই বিজেপি যে সরকার ত্রিপুরা রাজ্য ক্ষমতাও খাইমান কাহে ১০৩২৩ যে সমস্যা হল আইন দরকার না খায় সংবিধান সংশোধন খাইয়ে চাকরিও লক্ষায় এবং সংবিধান খাইয়ে অগ্রমানি কেবা তিনি প্রায় ৫ বছর ও রাজ্য সরকার ক্ষমতাও ফেমেনি বঙ্গি যে কমিটমেন্ট ২০১৮ সনের মানে তিনি ক্ষমতাও খাই ৫ বছর যা বড় কবি থাকা আর মিডিয়ার মাধ্যমে বঙ্গি খানি পক সানানি মুসুম তামনি হুঙ্গা আইন এবং আইন সংশোধন খাই নাই বা বিচারের মাধ্যমে বরফ যদি খাইনা ক জায়গা বঙ্গি আগ হাজার লামান হতো চাকরি বাকি আর তামনি হুম্বা যে পলিসি তুই চাকরি মাংখা আ পলিসিও যদি তুমি চাকরিও গভর্নমেন্ট হইতে খাঁকে আবশ্যিক পলিসিয়া যারা পলিসি ন ইমপ্লিমেন্ট খানি অর্থাৎ আমলার বঙ্গিছে ভুল যারা নির্দোষ বড় খিনি সাজা মানজা যে দোষী আদালত নি যদি বিচার হিনকে যে দোষ খাই মনুষ্য সাজার না নাঙ যে নির্দোষ দিনই কোনো সাজা করে আ জায়গা না আং বড় কাহাই হয় পক সানানি মুসুক মিডিয়ার মাধ্যমে যে বিজেপি আইপিএফটি যুদ্ধ সরকার যে কমিটমেন্ট মানে যদি আছে আমার তবং বাপিয়া তঙ্গি বকর তিনি ইমপ্লিমেন্ট খাইয়া বড় ইচ্ছা খাইতে হাঁকে ও সরকার চাকরি ও চিরগিরি মান কারণ বঙ্গি যে তদন্ত কমিটি যে সুনামজাক মানে তদন্ত কমিটি নি রিপোর্ট তাম কাই ফেটা বড় কাবুক জনসমুখে আপনার প্রকাশ খাইয়া তাই সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট যেন যে দোষ খাইকা বা সিনি অন্যায় খাইকা কোনো জায়গাও প্রমাণ করে যদি খাইকা হাঁকে সম্পূর্ণ আপ গভর্নমেন্ট নি যারা পলিসি নে ইমপ্লিমেন্ট খাই নাই অর্থাৎ ব ডাইরেক্টর ফুনেং মানো ব সচিব ফুনেই মানো ও মন্ত্রী মিনিস্টার যে করি মানো কিন্তু নির্দোষ বরকন সাজার নানি ভারত নি সংসদীয় শাসন ব্যবস্থাও কোনো জায়গা সুবিধা করে যদি আমার হয় কোনোমান খাঁকে আং চ্যালেঞ্জ নো রাজ্য নি শিক্ষামন্ত্রী নর বাসা ওই কোনুক দি যদি নির্দোষ বরকন কোনো জায়গা যদি সাজার নানি অপশন তো খাঁকে নন আং চ্যালেঞ্জ নো যে ও আন্দোলনটি তো নংখরিতে নাই কিন্তু বিনা দোষ তৃণমূলকে লাম নংখরিতেন মানে সম্পূর্ণ নমে সরকারনি ইচ্ছাকৃত আবার নাহার মৌ আবাগ নরকাং হাই।